এটিএম হ্যাকার কাণ্ডে ধৃত অভিযুক্ত যুবকের পুলিশ লকআপে থাকাকালীন অবস্থায় মৃত্যুতে রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম থানার অন্তর্গত লঙ্কামোড়া ও আশপাশ এলাকায় শুক্রবার রাতে এটিএম হ্যাকার সংক্রান্ত মামলায় জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত সুশান্ত ঘোষকে তার শানমোড়া বাড়ি থেকে তুলে এনেছিলেন রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা এটিএম হ্যাকিং কান্ডে বেশ কিছু তথ্য করার উদ্দেশ্যে অভিযুক্তকে নিয়ে সাইবার ক্রাইম শাখা শনিবার লঙ্কামুড়া এলাকায় তদন্ত কার্য চালায় কিন্তু শনিবার রাতেই লকআপে তার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে যায় রিমান্ডে আসামির থাকার হেফাজতে নিজে নিজে আত্মঘাতী হয়েছে অর্থাৎ ফাঁসি দিয়েছে এমনটাই সাফাই দেয় পশ্চিম থানার পুলিশ এ ঘটনার পরে মৃতের পরিবারের লোকজন

সবাই চিনেছে সুশান্ত ফয়মুগুর ছেলে খুব ভালো ছেলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রমে শহর জুড়ে এবং বিভিন্ন মহলে শোরগোল উঠে আসায় এবং বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে দ্রুতগতিতে খবরটি ছড়িয়ে পড়ায় একসময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বলেন লকআপে মৃত্যুর ঘটনাটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনাটি ঠিক কি হয়েছিল এ ব্যাপারে তদন্তের পরই জানা যাবে সেই বিষয়ে অলরেডি ম্যাজিস্ট্রেটাল যাঁচ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে যে যাঁচ প্রক্রিয়া রয়েছে সেটা সম্পূর্ণভাবে করা হবে এবং তার মধ্যে যদি যারাই দোষী পাওয়া যাবে তাদের আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ পুলিশ রিমান্ডে থাকাকালীন অবস্থায় কোনো অভিযুক্তের মৃত্যুর ঘটনা নতুন কোনো ব্যাপার নয় এর আগেও এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে রাজ্যে বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে কোনো সুষ্ঠু তদন্ত হয়নি এ ব্যাপারে বরাবরই সক্রিয় ছিল সচেতন মহল সহ বিভিন্ন মানবতাবাদী সংস্থা সংগঠন সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই গোটা রাজ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে শুরু হয়েছে নিন্দার ঝড় এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে এটিএম হ্যাকিং কাণ্ডে যে বিপুল পরিমাণ অর্থ অভিযুক্তরা তথা আসামিরা তুলে নিয়েছিল এক্ষেত্রে রাজধানীর সহ কিছু এলাকার এক মাস্টারমাইন্ড জড়িত রয়েছে তাদের অবস্থান এবং পরিচিতি যাতে প্রকাশ না পায় তারই বহিঃপ্রকাশ হতে পারে সুশান্ত ঘোষের রহস্যমৃত্যুর ব্যাপারটি সূত্রমতে জানানো হয়েছে সাইবার ক্রাইম শাখা যদি তদন্ত কার্যটি ঠিকঠাকভাবে চালাতে পারে তাহলে এই মামলায় নতুন অনেক তথ্য বেরিয়ে আসতে পারে তবে মূল মামলাটি এই মুহূর্তে যে বেশ চাঞ্চল্যকর একটা বিষয় হয়ে উঠেছে সুশান্ত ঘোষের মৃত্যুর ঘটনায় সেটাই বোঝা যাচ্ছে ত্রিপুরা পুলিশের পুলিশ সপ্তাহ চলাকালীন সময়ে সুশান্ত ঘোষের এই মৃত্যুর ঘটনা পুলিশি ভূমিকা এবং অবস্থান নিয়ে তুলছেন নানান প্রশ্ন ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া চিন্ডিয়াটিএনএন